চ্যাম্পিয়ন্স লিগের রাত এ যেন হাজার বছরের সেই পুরনো রাত রাত গভীর হয় রোমাঞ্চ জমে ম্যাচ হেলে পড়ে একদিকে সব বদলে যায় নিমিশেই নায়ক হয়ে যান ভিলেন মাঠ ভেসে যায় আবেগে গ্যালারি ভাসে আনন্দে নতুন নায়ক খুঁজে পায় নতুন এক রাত এ যেন লোকগাথার মতোই সত্যি সিনেমার মতোই অবাস্তব তবুও একই গল্পের চিত্রায়ণ এক পাশে সাফল্যের বাঁধ ভাঙা উল্লাস অন্য পাশে বুক ঝাঁজ সাহা আবেদনা চ্যাম্পিয়ন্স লিগের দুই রাতে আবেগের দোলাচল ভাসিয়ে নিয়ে যায় আর আমরা ভেসে যাই রাত ফুরোয় তবুও রেশ থেকে যায় রেফারিং তর্ক বিতর্ক ঝাঁজ বাড়িয়ে দেয় আরও কথা তাই বলাই যায় চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল যা দেখেছেন যা দেখেননি যা ভেবেছেন যা কল্পনাও করেননি সব কিছুই পাঁচ পয়েন্টে নাম্বার ওয়ান ফুটবল ব্লাডি হেল আর মিরাকল রমাদিদ মরতেই বসেছিল আর যেন উপায় তাদের নাই বারপোসে বল লাগে ম্যানুয়েল নয়ার বাধা হয়ে দাঁড়ান গোল আর হয় না রেয়ালকে রেয়ালের মেডিসিনেই বস করা শুরু করে দিয়েছিল বায়ার্ন মিউনিক আলফন্সো ডেভিসও চমকে দিয়েছিলেন রয়াল তখন মরলই টমাস চুখলো তখন বোধহয় ভেবে বসলেন যে ম্যাচ বের হয়ে গেছে না ভেবে আর উপায় আছে সান্তিয়াগো বার্নাবিউ তখন ধীরে ধীরে স্নায়ু চাপে পড়তে শুরু করে দিয়েছে আটকা ছাদের দম বন্ধ হওয়ার দশা ওই দশায় সম্ভবত রেয়ালের দরকার ছিল রেয়ালের আগে নাকি মরতে হয় এরপরে বাঁচতে হয় যখন সব আলো নিভে যায় তখন সাদা জাদুতে মহাবিষ্ট হয়ে যায় কেউ কেউ নইলে নয়ার এমন ভুল কি করেন ফ্ল্যাশব্যাকে তখন আপনি ফিরে যেতে পারেন ২২ বছর আগের এক রাতে অলিভার কান বিশ্বকাপ ফাইনাল ভুল গোল পেছনে যান বছর তিনেক আগে চ্যাম্পিয়ন্স আরও ফাইনাল মিনিক জিতছে শেষে এসে দুই গোল ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন এরপর স্যার অ্যালেক্স ফার্গুসনের সেই বিখ্যাত উক্তি ফুটবল ব্লাডি হেল এছাড়া আর কি কিন্তু হেল নাম মিরাকল আজ যেমন বলছে মিরাকল নিয়ে গেল ওয়েম্বলিতে মিরাকল কি মিরাকল আর থাকে যদি সেটা অভ্যাসে পরিণত হয় আপনি তো ম্যাচের আগেই জানতেন বেরনাবিউ তার ম্যাজিক দেখাবে তাই বলে এইভাবে গোল পোস্ট যদি বাধা হয়ে না দাঁড়াতো তাহলে রেয়াল তো হয়তো ফার্স্ট হাফেই এগিয়ে যেতে পারতো রেয়াল তো এবারও ডিফেন্সিভ খেললো না গোলের চান্স বেশি তৈরি করলো বাইরানের চেয়ে কিন্তু রেখায় চললে তো আর সে বস্তু রেয়াল মাদ্রিদ হয় না ম্যাচও আর জমে না তার নামও আর চ্যাম্পিয়ন্স লিগ থাকে না ম্যাথিয়াস ডিলিক্ট হয়তো অফ সাইডে ছিলেন হয়তো অন সাইডেই ছিলেন কে জানে আমরা কোনোদিনও সেই প্রশ্নের জবাব আর খুঁজে পাব না কিন্তু ওইটুকু কন্ট্রোভার্সিও বোধ হয় এইটাই এর সৌন্দর্য রয়াল মাদ্রিদ আর বার্ন মিনিক একে অন্যের বিপক্ষে খেলবে এইটুকু কন্ট্রোভার্সি না থাকলে হয় বার্নের মনে খুব থাকাটাই খুবই স্বাভাবিক অন্য কোনো দল হলে বোধ হয় ক্ষোভের মাত্রা আরও বেশি বাড়তে পারত কিন্তু প্রতিপক্ষের নাম যেহেতু রেয়াল তাই হয়তো সবার শেষে আবারও ওই কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয় আমি বলতে চাই না যে রাল মাদ্রিদ সবসময় রেফারির সমর্থন পায় যদিও আজ মনে হলো রেফরির রায় তাদের পক্ষেই গেছে অবশ্য তাতে কি এটাই রেয়াল যখন আপনি ভাবেন ওরা মরে গেছে তখনও ওরা একবার দম নেয় ওই দমেই জীবন ফেরে এভাবেই ওরা চোদ্দোটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে অন্য কোনো দল হলে এত ক্ষোভ নিয়েও আবার কেউ এই দলের এত প্রশংসা হয়তো করতে পারতেন না আগে রেয়াল মাদ্রিদ সমর্থকেরা বলতেন আসি গানা এল মাদ্রিদ রেয়াল মাদ্রিদ এভাবেই যেতে কিন্তু সেটা এখন মানতে বাধ্য হচ্ছেন বাকি সব ফুটবলারও রিয়াল আর চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ মেড ইন হেভেন রিয়াল মাদ্রিদ মরে না মেরে ফেললেও তারা দমে না নম্বর টু হোসেলু ইটস ওভার আনটিল আই উইন ম্যাচ শেষ হোসেলু শুয়ে পড়েছেন উপর হয়ে এই মুহূর্তের দাম কত জানেন কোনো টাকার অঙ্কে আপনি এই মুহূর্ত কিনতে পারবেন না হোসেলুর কাছ থেকে এই মুহূর্ত আর এই রেকর্ড আপনি ছিনিয়েও নিতে পারবেন না ওটা অর্জন করে ফেলেছেন হোসেলু ওই মুহূর্ত শ্রমের বিনিময়ে কিনে নিয়েছেন চৌত্রিশ বছর বয়সী স্ট্রাইকার সেকেন্ড গোলের কথা বাদ দিন প্রথম গোলেই আপনি আগে আসুন নয়ার যে মিস করে যাবেন তা কে জানত কেউই জানতো না কিছুই হবে না জেনেও ওখানে যে দৌড়ে গেলেন হোসেলু ওটা আসলে কি ছিল না ওই ধৈর্য আসলে সারা জীবনের শিক্ষা হোসেলুর রেলে তিনি ছিলেন একাডেমিতে এবং সেখান থেকেই পরে গেলেন জার্মানিতে স্প্যানিশ হয়েও হোসেলুর জন্ম আবার জার্মানিতে লা লিগায় তিনি একটা ম্যাচে খেলেছিলেন ওই ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদোর অ্যাসিস থেকে তিনি গোলও করেছিলেন পরে গিয়ে হোফেনহাইম ফ্র্যাঙ্কফুট হ্যানোভারের পাট চুকিয়ে ইংল্যান্ড তার নতুন ঠিকানা হয়েছিল গিয়েছিলেন তিনি স্টোক সিটিতে যেখানে ছিলেন বছর দুয়েকের মতো স্ট্রোক সিটি নিয়ে একটা প্রবাদ বাক্য আছে আপনি দুনিয়ার যেখানেই যাই করেন না কেন যদি আপনি স্ট্রোকসিটি ঠান্ডা বৃষ্টি স্নাত রাতে কিছু না করতে পারেন তাহলে নাকি লাভ নাই, মানে এটা একটা প্রবাদ আর কি মানে মেসি যখন পাঁচটা ব্যালণ্ডিওর জিতলো তারপরেও বলা হতো যে মিড উইকে এসে কোল্ড রেইনি নাইটে স্টোক সিটিতে তিনি তো আর গোল করেন নাই তাহলে লিওনেল মেসি আসলে মেসি নন তার মানে ফুটবল ফ্যানদের এটা একটা প্রবাদ সেটা খুব সিরিয়াস হওয়ার কিছু নাই কিন্তু এই হোসেলুকেই একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি তো এরকম কোল্ড রেইনি নাইটে গোল করে গেছেন তাহলে আপনি কি সেই লিওনেল মেসি নাকি তখন হোসেলু আবার মজা করে জবাব দিয়েছিলেন এখানে একজনই লিওনেল মেসি আছেন তিনি আসলে মেসি নন এই হোসেলু পরে গিয়েছিলেন নিউকাসেল ক্যাসেল ইউনাইটেডে সেখানে তিনি সাইড বেঞ্চ কেবল গরম করেছেন এরপর তিনি লালিগায় গেলেন লালিগার ক্লাব আলাভেসে তিন বছরের মতো ছিলেন পরে গিয়ে এসপানিওলে গেলেন সেই দলও রেলিগেটেড হয়ে গেল এবং তারপর যখন করিম বেঞ্চ এবার রয়াল থেকে চলে গেলেন এবং কিলিয়ান এমবাপেকে পেকে মাদ্রিদ মাদিদ গতবার ভেড়াতে পারল না তারপরেই তাকে দলে ভিড়িয়েছিল রয়ালমাদ আমাদের তাও আবার ধারে মানে পাকাপাকি ভাবে না হোসেলু কখনোই কোনো কমপ্লেন করেন নাই তার বয়স এখন চৌত্রিশ তিনি সাইড বেঞ্চেই বসে থেকেছেন বেশিরভাগটা সময় যখন তাকে প্রয়োজন হয়েছে তখন কার্লো আঞ্চের তাকে নামিয়েছেন তিনি তার কাজটা করার চেষ্টা করেছেন এবং এটাই হোসেলুর সবচেয়ে বড় গুণ তিনি কখনোই কোনো কিছু নিয়ে অভিযোগ জানান নাই তিনি তার মানটা জানেন তিনি কি করলে কি হবে সেটাও খুব ভালো মতো বুঝতেন এবং এই যে এত কিছু পরে ওই যে বারো বছর আগে তিনি রেল মাদিদের জার্সি গায়ে চাপিয়েছিলেন এত বছর পরে আবার রোয়াল মাদিদের জার্সি জার্সি গায়ে চাপালেন এত বছর পরে এসে চ্যাম্পিয়ন্স লিগের ওই রাতটা লেখা ছিল আসলে এই হোসেলুর জন্যই এবং এই সব কিছু ঘুরিয়ে আপনি যখন হোসেলুর ক্যারিয়ারটা দেখবেন তখন আপনি জানেন যে হোসেলু আসলে এই সব কিছু নিজের শ্রমের বিনিময়ে পেয়েছেন নিজের ধৈর্যের বিনিময়ে পেয়েছেন এবং নিজের অধ্যাবসায়ের বিনিময়ে তিনি এই সব কিছু পেয়ে গেছেন বছর দুই আগে যখন প্যারিসে রালমাদেদ চ্যাম্পিয়নশিগের ফাইনাল খেলতে গিয়েছিল ওই ছবিটায় হোসেলু এবং তার বাবা চ্যাম্পিয়নশিগের ফাইনাল খেলার জন্য দেখার জন্য সেখানে উপস্থিত ছিলেন এবং সেটা মোটামুটি ভাইরাল দু বছরের ভেতরে কত কিছু পাল্টে যায় কতভাবে পাল্টে যায় কিন্তু আপনি যদি চেষ্টা না করেন আপনি যদি আপনার পথে বিশ্বাস না রাখেন তাহলে এমন রান আপনার জন্য আসবে না চ্যাম্পিয়ন্স লিগের এমন রাতে হোসেলু হয়ে গেলেন নায়ক এবং ওই কথাটাই তিনি আরও একবার প্রমাণ করলেন যতক্ষণ না পর্যন্ত আমি জিতছি ততক্ষণ পর্যন্ত আমার লড়াই চলছে তিনি এখন সবচেয়ে বেশি বয়সে চ্যাম্পিয়ন্স লিগের নক পর্বে সাবস্টিটিউট হিসেবে নেমে জোড়া গোল করা একমাত্র ফুটবলার এই রেকর্ড তার কাছ থেকে কে ছিনিয়ে নেবে এই মুহূর্ত তার কাছ থেকে কেউ কোনোদিনও নিয়ে যেতে পারবে না এবং হোসেলুর ক্যারিয়ারে সম্ভবত এই মুহূর্তটাই সবচেয়ে বড় হয়ে থাকবে আজীবন ওটা পুরো ক্যারিয়ারের শ্রমের মর্যাদা বটে ভিনিসিউস দুই ম্যান অব দ্য ম্যাচ 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 অবশ্য দুটো নয় চারটা এবং চার ম্যাচেই আমরা এক ম্যান দেখেছি সবচেয়ে বড় কথা হচ্ছে ভিনিসিউস জুনিয়র হয়তো এই লেগে গোল পান নাই কিন্তু তারপরও এই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট রালমাধিদের ক্ষেত্রে সম্ভবত এই ভিনিসিউস জুনিয়রই ম্যাচ শেষে থিয়েরি অরি যিনি সাবেক বার্সেলোনা ফুটবলার তিনি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে ভিনিসিয়াস জুনিয়র তার ক্রেডিটটা ডিজার্ভ করেন এবং যখন রয়্যাল মাদিদের কেউ বল রিসিভ করতে চাইছিল না যখন রয়্যাল মাদিদ প্রায় ভয়ে পড়ে গিয়েছিল চাপে পড়ে গিয়েছিল তখন ওই একমাত্র ভিনিসিয়াস জুনিয়র তিনি ওই বা প্রান্ত ধরে ভেতরের দিকে ঢুকছিলেন এবং বারবার ইয়সুয়া কিমিককে নাচিয়ে ছাড়ছিলেন ভিনিসিওস জুনিয়র এখন ব্যালন্ডিয়রের জন্য নিজের দাবিটা খুব শক্তপোক্তভাবেই জানিয়ে রাখতে পারেন দুবছর আগেও তিনি চ্যাম্পিয়ন্স লিগে ভালো করেছেন গেলবারও তিনি চ্যাম্পিয়ন্স লিগে ভালোই করছিলেন পরে গিয়ে এই সিজন এবং এই সিজনে একটা মোটামুটি বড় সময় তিনি ইঞ্জুরিতেও কাটিয়েছেন ব্রাজিলিয়ান নাম্বার সেভেন রয়াল মাদ্রিদের নাম্বার সেভেন এখন ফর্মের পিকে আছেন এবং রাল মাথিদের এই সিজনের যত পারফরমেন্স তার ভেতরে চ্যাম্পিয়ন্স লিগের এই রাতটা আলাদা করেই মনে থাকার কথা ভিনিসিওস জুনিয়রের যে ম্যাচ তিনি গোল করেন নাই অ্যাসিস্ট করেন নাই কিন্তু তারপরও তিনি তার ইফেক্টিভ এবং তার ইম্প্যাক্ট পুরোটাই এই ম্যাচে তিনি রেখেছেন এবং দেখিয়েছেন তার আগের রাতে আসুন ম্যাথ সাম্যাজ পঁয়ত্রিশ বছর বয়সে ভদ্রলোক কি করলেন ভদ্রলোক আসলেই কী করলেন তিনি একজন ডিফেন্ডার তার করার কথা ডিফেন্ড তিনি সেটাও করলেন ফার্স্ট ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন সেকেন্ড ম্যাচেও তিনি ম্যান অফ দ্য ম্যাচ হলেন তিনি ডিফেন্ড করলেন কিলিয়ান এমবাপের এগেনস্টে এবং একটা সুযোগও তিনি আসলে কিলিয়ান এমবাপেকে দিলেন না ম্যাচ সেভিং ট্যাকেল করলেন পরে গিয়ে জয়সূচক গোলটাও তিনি করলেন এই দুজনের একটা লড়াই আমরা পরের ম্যাচে অর্থাৎ চ্যাম্পিয়ন্সিগের ফাইনালে দেখতে যাচ্ছি চ্যাম্পিয়ন্সিগে এরকম ঘটনা সচরাচর ঘটে না যে দুটো লেগের ম্যাচ সেখানে একই জন ম্যান অফ দ্য ম্যাচ নাম্বার ফোর তেজিজ ফুটবল ইজ লাইফ আপনি হয়তো টেড ল্যাসো সিরিজটা দেখেছেন সেখানে একটা খুব বড়ো উক্তি আছে ফুটবল ইজ লাইফ এবং এই কথাটা বরুসিয়া ডটমুন্ডের কোচ এই দিন তেজিজের জন্য খুব বেশি সত্যি এক বছর আগের মে মাসে চলুন আমরা ফিরে যাই যখন বুন্দেসলিগা টাইটেলটা বরুসিয়া ডটমন্ড প্রায় নিশ্চিত করে ফেলেছিল নিজেদের ঘরের মাঠে ম্যাচ তাদের জিতলেই হচ্ছে বায়েন মিনিখের দম্ভ তারা ভেঙে দিতে পারছে এবং বহুদিন বাদে আরও একটা বুন্দেসলিগা শিরোপা বরুসিয়া ডটমন জিতে যাবে এরকম পরিস্থিতি থেকে শেষ পর্যন্ত বরুসিয়া ডটমন্ড ওই টাইটেল আর জিততে পারে নাই ম্যাচ শেষে এই তের জিজ আর যে বরুসিয়া ডটমুন্ডের ইয়েলো ওয়াল আছে তার সামনে দাঁড়িয়ে একা একা কাঁদছিলেন চোখ মুচ্ছিলেন এবং তারপরও ওই ইয়েলো ওয়াল থেকে তাকে সমর্থন জুগিয়ে যাচ্ছিলেন ওখানকার সমর্থকেরা তারা জোরে জোরে গান গেয়ে তার নামটাই নিচ্ছিলেন তাতে কান্নার স্রোত আরও বেশি বেড়ে গিয়েছিল এই তেজিচের এক বছর পরে আপনি মে মাসে আসুন এই মে মাসে তেজিজকে এখন মাথায় তুলে নাচ্ছে বরুসিয়া ডটমুন্ডের সমর্থকেরা তিনি এখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাচ্ছেন এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডটমুন্ডকে নিয়ে যাওয়া তৃতীয় কোচ তিনি রয়েছেন অটমার হিটফেল রয়েছেন ইয়র্গান ক্লপ দুই লেজেন্ডারি কোচ এবং তিন নম্বরটা এই যে যার বয়স মাত্র একচল্লিশ বছর এক যুগ আগে তিনি ডর্টমুন্ডের গ্যালারিতে ছিলেন সমর্থক হিসেবে দেখেছিলেন বরুসিয়া ডটমুন্ডের বুন্দেস লিগা জেতা এবং সারা জীবন বরুসিয়া ডটমুন্ড সাপোর্ট করে আসা এই ভদ্রলোক পরে যখন কোচ হলেন তিনি এখন একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সাক্ষী হতে যাচ্ছেন মাত্র একটা ম্যাচ জিতলেই তার নাম চলে যাবে ইতিহাসে যদি তিনি নাও জিততে পারেন তবুও তিনি ইতিহাসের অংশ ফুটবল ইজ লাইফ লাইফ ইজ ফুটবল আপনাকে ফুটবল কিভাবে প্রাপ্যটা ফিরিয়ে দেবে আপনি জানেন না হোসেলুর গল্প এই তেজিচের গল্প আমাদেরকে সেটাই আরও একবার মনে করিয়ে দিয়ে গেল শিখিয়ে দিয়ে গেল নাম্বার ফাইভ রয়্যালটি ভার্সেস ইমোশন বরুসিয়া ডটমুন যখন প্যারিসে ম্যাচটা জিতে ফিরলো যখন রেফ্রির শেষ বাঁশিটা বাজলো তখন ডটমুন্ডের ফুটবলাররা প্রথমত কি করেছেন তারা কি একে অন্যকে জড়িয়ে ধরেছেন তারা কি আনন্দে মাঠের মাঝখানে চলে এসছেন না তারা প্রথম যে কাজটা করেছেন সবাই মিলে ভো দিয়েছেন মাঠের পাশে থাকা পেরিমিটার বোর্ড ক্রস করে তারা ওই নিজেদের সমর্থকদের সামনে গেছেন গ্যালারির একটা অংশে বরুসিয়া ডটমুন্ডের সমর্থকেরা ছিলেন সেখানে গিয়ে তারা সমর্থকদের সঙ্গে ওই মুহূর্তটা উদযাপন করেছেন সম্ভবত পৃথিবীতে একটাই ক্লাব আছে বরুস যাদের নাম যারা তাদের সমর্থকদের জন্য বিখ্যাত কোনো ফুটবলারের জন্য আলাদা করে নয় কোনো আলাদা জাদু মন্ত্রের জন্য নয় তারা ওই সমর্থক দিয়েই পুরো বিশ্বে নাম কামিয়েছে এবং বরুসিয়া ডটমন্ডের ফুটবলাররা তাদের ইতিহাস গড়া মুহূর্তে একদমই ভুলে যায় নাই তাদের সমর্থকদের মার্কো রয়েসের কথা বলেন অথবা ম্যাচ কথা বলেন অথবা কোচ পুরো টিম মিলে সমর্থকদের সামনে গেলেন মাইকে করে তারা একটার পর একটা স্লোগান দিয়ে গেলেন এক সঙ্গে তারা মুহূর্তটার সাক্ষী হলেন উদযাপন করলেন এটা হচ্ছে বরুসিয়া ডটমুন্ডের ইমোশন তাদের আসলে কেউই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এই সিজনে দেখে নাই তারা একটা গ্রুপ অফ ছিল সেখান থেকে সেকেন্ড রাউন্ড নকআউট পর্বের কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল সব বাধা টোপকে এখন তাদের সামনে রয়্যাল মাজিদ যারা চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ালটি তারা কি পারবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রয়্যাল মাদিদকে ভোরকে দিতে কে জানে পারলেও তারা পারতে পারে এই ম্যাচে রয়্যাল মাদিদি ফেভারেট চ্যাম্পিয়ন্স লিগের আরও একটা ফাইনালে তারা ছয়টা ফাইনাল এই কার্লো আঞ্চেলত্তি সাক্ষী হতে যাচ্ছেন কোচ হিসেবে তার চেয়ে ধারে কাছে আর কেউ নাই সর্বোচ্চ চারটা আছে এছাড়া পেপ গোয়ার্ডিওলার আর নিজেদের ইতিহাসে আঠারোতম চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল খেলতে যাচ্ছে বারের চ্যাম্পিয়নরা আরেকটা জিতলে তাদের চ্যাম্পিয়ন্স লিগ হবে পনেরোটা এতদিন চোদ্দোর অর্ধেক অর্থাৎ দুই নম্বরে থাকা এই মিলান ছিল সাত নম্বরে যদি রিয়াল মাদিক এবার জিতে যায় তখন আর দুই দিয়ে গুণ করেও রকে খুঁজে পাওয়া যাবে না রিয়াল মাদিক থাকবে আরও একটা বেশি এই রয়্যালটি ভার্সেস ইমোশনের খেলা হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুই জুন ওয়েমলি স্টেডিয়ামে ক্লাসিক একটা মাঠে আপনার প্রেডিকশন এখনই জানতে চাইব না আগের দুই রাতে আপনার ইমোশন কেমন কাজ করেছে আপনার